রঘুনাথগঞ্জে ফৌজদারি কোর্ট সংলগ্ন এলাকায় টোটো চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন সন্দেহজনক এক চোর। পাবলিক তাকে উত্তম মধ্যম ধোলাই করে রাস্তায় ফেলে রাখলেন। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। দিন কয়েকের মধ্যে সাইকেল চোর থেকে শুরু করে টোটো চুরির ঘটনা বেড়েই চলেছে। আমি যখনই দেখলাম আমি গাড়ির কাছে চলে এলাম এই চোরটাতে নেমে, ওখানে এবার নেমে টেমে যে চাবিটা আমি ঘুরছি ওরা বসে আছে টোটোতে, পালাইছে আমাকে দেখে নেমে, চাবি অন করছি, পিক আপ দিয়েছি, হচ্ছে না, তার কাটা বের করে দিয়েছে। এবার ওরা চলে গেছে, আমি তখন ধরলাম, গাড়ির কাছে দিলাম, এবার বলছে আমি করিনি, এরকম বলছে। আমি কয়েছি আমি দেখছি নিজে নিখুঁত করছে ওরা। এবার আমি যখনই চলে গেছি ওখানে, আমাকে নেমে চলে আসছে, ওটা পালিয়ে ওরা দুজন ছিল, একটা সাথে ছিল, তো সে কাকে ডাকতে গেছে নাকি ও আর নাই, এই দিয়ে এবার বসাচ্ছি আগে, এও বলছে আমি ওদিকে যাবো, তো পালাচ্ছে ওকে আমি ধরলাম। টোটোটা কাট তোমার আমার চুরি করার উদ্দেশ্যে তার টাকা ছিল, সেটা তাছাড়া আর কিসের জন্য কাটবে, শর্টকাট ছিল। তোমার নাম কি? রাজপুত বাহরা।